সুপ্রিম কোর্টে ধাক্কা, মহুয়া মৈত্রর আবেদন খারিজ। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। মহুয়ার মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। বৃহস্পতিবার অথবা শুক্রবার দুপুর দুইটোর সময় শুনানির আর্জি জানিয়েছিলেন মহুয়ার আইনজীবী। বিচারপতি জানান, ইমেলের মাধ্যমে আবেদন করুন, বিষয়টি আমরা দেখে নেব। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানান মহুয়া, কিন্তু সেখানেও আর্জি খারিজ হয়ে যায়। লোকসভায় মহুয়ার বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। মহুয়ার প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহাদ্রাইও তাঁর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ আনেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে লোকসভার এথিক্স কমিটি। লোকসভার এথিক্স কমিটির প্রস্তাব মেনে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করার পরই তিনি আদালতের দ্বারস্থ হন। এর শেষ দেখে ছাড়বেন বলেও জানান তৃণমূলের সদ্য প্রাক্তন সাংসদ।